عن ابي سعيد الخدري رضي الله تعالى عنه قال كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر واجها الى المصلى فاول شيء يبدا به الصلاه ثم ينصرف فيقام فيقوم مقابل الناس الناس جلوس على صفوفهم فيعدهم ويؤسيهم ويأمرهم الى اخر الحديث رواه البخاري ومسلم সম্মানিত মসজিদের মুসল্লি দীনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের অবগতিত রয়েছে 2020 সালের করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমরা ধারাবাহিকভাবে সালাতের আলোচনা করছি। আমরা বিগত দিনগুলিতে জুমার সালাতের আলোচনা শেষ করেছি, আজকে আমাদের আলোচনা রয়েছে সালাতুল ঈদ, ঈদের সালাত। আরও সামনে আছে সালাতুল কসুর, চন্দ্র সূর্য গ্রহণের সালাত, সালাতুল ইসতিসকা, পানি চাওয়ার সালাত ও জানাজার সালাত সময় সাপেক্ষে হবে ইনশাআল্লাহ আজিজ। বিষয়গুলি ধারাবাহিকভাবে পুনরায় অবগত হওয়ার জন্য আমরা আল জামিয়া সালাফের পক্ষ থেকে অনলাইন আল ইদেশম টিভি ব্যবহার করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন। আল্লাহ তাআলা বলেন, ফাকিমুসসালা ওয়া তুজ্জাকা ওয়া তাসিমু বিল্লাহ, পৃথিবীর মানুষ তোমরা সালাত আদায় করো, জাকাত প্রদান করো আর আল্লাহ তাআলার বিধানকে শক্তভাবে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেসব নিয়ম নীতি পাওয়া গেছে, আদেশ ও নিষেধ, তা শক্তভাবে গ্রহণ করার নাম আল্লাহকে শক্তভাবে ধরা। হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন তোমাদের অভিভাবক। ফানিমাল মাওলা ওয়া নিমান নাসির, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, তিনি হচ্ছেন উত্তম সাহায্যকারী। অভিভাবক হিসেবে যেসব জিম্মেদারি দায় দায়িত্ব পালন করার অভিভাবক, তার সবচেয়ে উত্তম অভিভাবক হচ্ছেন আল্লাহ তাআলা। সাহায্যকারী হিসাবে যেসব সাহায্য মানুষ করে থাকে, তার সবচেয়ে উত্তম সাহায্যকারী হচ্ছেন আল্লাহ তাআলা, এ কথা আল্লাহ তাআলা বলেন। অত্র আয়াতে আল্লাহ তাআলা সালাত আদায়ের আদেশ করেন এবং যাকাত প্রদানের আদেশ করেন ঈদের সালাত। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দিত হওয়া, খুশি হওয়া বা আউট থেকে ফিরে আসা। বারবার প্রতি বছর ঈদ ফিরে এসে তাই তাকে ঈদ বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেকটা জাতির ঈদের দিন খুশির দিন আছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য ঈদের দিন হচ্ছে খুশির দিন, আনন্দের দিন। বিগত আয়াতে জুমার আলোচনায় আমরা অবগত হয়েছি যে একদা আব্দুল ইবনে আব্বাস কোরআন মাজিদ তেলাওয়াত করছিলেন, তাতে তিনি বলছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলামা দীনা। এই আয়াত যখন অবতীর্ণ হয় তিনি পড়েন, তখন একজন জনৈক ইহুদি পাশে বসেছিল ও বলল যে এই আয়াত যদি আমাদের উপরে অবতীর্ণ হতো তাহলে আমরা এই অবতীর্ণ হওয়ার দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে গ্রহণ করতাম। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর বলো কি তুমি, আজি নাযালাত ফি ইয়াউমি ঈদাইন, আর এইটা তো অবতীর্ণ হয়েছে দুই ঈদের দিন, এমন দিনই আয়াত অবতীর্ণ হয়েছে যেদিন দুই ঈদ একসাথে জমা হয়ে গেছে, সেদিন ছিল ঈদের দিন, সেদিন ছিল জুমার দিন। তো জুমার দিনও ঈদের দিন খুশির দিন, ঈদের দিনও ঈদের দিন খুশির দিন। এই হিসেবে ঈদের দিন খুশির দিন, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। প্রতি বছর ফিরে আসে বলে ঈদের দিন তাকে বলা হয়। আজকের আলোচনার প্রারম্ভের আলোচনায় ঈদের দিনের প্রস্তুতি, পোশাক, নতুন পোশাক, নতুন প্রস্তুতি। হ্যাঁ, নতুন পোশাক গ্রহণ করা যায়, পোশাক ভালো হতে হবে এ কথাই ঠিক। নতুন পোশাক গ্রহণ করা যাবে না এ কথা ঠিক নয়, তবে তার প্রস্তুতি যা তা সুন্দর নয়। জুমার দিন তো ভালো পোশাক পরার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোসল করলো, সুন্দর করে গোসল করলো,
ফাহাসানা মিন আহসাফা লাবিসা মিন আহসানে সিয়াবিহি, সুন্দর ভালো পোশাক পরল জুমার দিন, ঈদের দিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আনহু যা আনহু আখাজা জুব্বাতান মিন ইস্তিবরাকিন ওয়া যা বাইহা আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদা আল্লাহর নবী একটা রেশমি কাপড়ের জুব্বা নিলেন, বড় জামা রেশমি কাপড়ের নিয়ে রাসূলের নিকটে আসলেন, এসে বলছেন ইবতাহাজিহি ওয়া তাজাম্মাল বিহা লিল ঈদ ওয়াল উহুদ, আপনি এই সুন্দর পোশাকটা কিনে নেন, দিয়ে সুন্দরতা অবলম্বন করবেন ঈদের জন্য। আর অতিথি যখন আসবে, কোনো দেশ থেকে মেহমান আসবে, তখন মেহমানকে স্বাগতম জানানোর জন্য, বহিরাগত লোক আসলে তাদেরকে স্বাগতম জানানোর জন্য সুন্দর পোশাক পরবেন, আর ঈদের দিনের জন্য সুন্দর পোশাক পরবেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বা বিষয় উল্লেখ করে বলেন সুন্দর পোশাক। ঈদের দিন আনন্দ করা যায় যেমন, পোশাকও তার অন্তর্ভুক্ত। তবে আমাদের যা অবস্থা তা প্রথা, কয়েক জোড়া স্যান্ডেল হতে হবে, কয়েক জোড়া জামা হতে হবে, সব মিলে ঈদের দিনে যা হয় তাতে রমজান মাসটা মোটামুটি মূল্যায়ন করা যায় না বলে আপনাদের দিয়ে অবগত রয়েছে, যা আমি একাধিক দিন বলেছি। রমজানকে এভাবে মূল্যায়ন করা যাবে না, সব কিছু থেকে মুক্ত থাকতে হবে, তাহলে রমজানকে মূল্যায়ন করা যাবে। যখন পোশাকপাতি বেশি হয়ে যাবে, যখন খানাপানি বেশি হয়ে যাবে, তখন এর সম্পর্কিত যত মানুষ আছে, যারা কাপড় বানাবে তাদের ব্যস্ততা, যারা কাপড় বিক্রি করবে তাদের ব্যস্ততা, যারা দর্জি তাদের ব্যস্ততা, আপনার বাজারে যাওয়ার ব্যস্ততা, খানাপানির ব্যস্ততা, সব লেগে যাবে একসাথে। তবে সুন্দর পোশাক পরা যায়, নতুন পোশাক পরা যায়, ভালো পোশাক পরা যায়, এই কথাই ঠিক যা বুখারীর হাদিসে প্রমাণিত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমর বলো কি এটা তো রেশমি কাপড়, এইটা তো ইহুদি খ্রিস্টানদের জন্য, যারা এটা পরে তাদের জন্য পরকাল নেই, আমাদের জন্য পরকাল রয়েছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর অনেকদিন পরে একটা কাপড় আল্লাহ রাসূল নিজেই ওমরের কাছে পাঠিয়েছেন। তখন আল্লাহ রাসূলকে ওমর বলছেন, আরে এই কাপড় একবার আমি আপনার কাছে দিতে গেছিলাম, আপনি নেননি, এইভাবে বলেছেন, আজকে সেই কাপড়ই আবার আমার কাছে পাঠিয়েছেন। তো আল্লাহ রাসূল বললেন, দেখো ওমর, আমি তোমার কাছে পাঠিয়েছি পরানোর জন্য নয়, তুমি কোনো অমুসলিম ভাইকে দিয়ে দিবা, আর নাহলে বিক্রি করে কাজে লাগিয়ে দিবা, আমি তোমাকে দিয়েছি নিবা, জিনিস বৈধ তবে ব্যবহার পুরুষের জন্য অবৈধ, রেশমি কাপড়। বলছিলাম অত্র হাদিসে বোঝা যায় যে ঈদের দিনের জন্য পোশাক সুন্দর ভালো উত্তম হয় উত্তম। ঈদের দিনের সময় এইটা খুব জরুরি, ঈদের মাঠে তিনবার চারবার সালাত হবে, প্রথমটাই যদি আটটায় হয় তাহলে তৃতীয় বারটা কয়টায় হবে, কে ধর্মের দাম দিবে, ধর্ম নিজের মতো হয়ে গেছে, পৈতৃক সম্পত্তির মতো করলেই হলো, পীর সাহেব বলেছেন, বড় হুজুর বলেছেন, বাস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ঈদের দিনের সময় উল্লেখ করে বলেন, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নাহু খারাজা মান নাস ইয়াওমা ফিত্র আও আযহা, আব্দুল্লাহ ইবনে বুসর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা বের হলেন, দিনটা ছিল ঈদের দিন, আর না হলে দিনটা ছিল কুরবানির দিন। যখন তিনি ঈদের মাঠে গেলেন, ফান কারা ইবতাল ইমামে, ইমামের সালাত আদায়ের সময়টাকে অস্বীকার করে দিলেন, বললেন তোমার এই সালাত আদায়ের এটা সময় নয়, ফাকাত ফারাগনা সাআতানা হাজিহি, তুমি যে সময় সালাত শেষ শুরু করছো, এই সময় আমরা রাসূলের সাথে সালাত শেষ করে দিয়েছি, ওয়া যালিকা মিনাত তাসবি, এটা ছিল চাস্তের সময়, এটা ইশরাকের সময় ধরা যেতে পারে, চাস্তের সালাতের সময় যদি ধরি তাহলে সাতটা সাড়ে সাতটা আটটা, আর যদি ইশরাকের সালাতের সময় ধরি তাহলে সূর্য ওঠার পরে পরে। আরবিরা, সৌদি আরব, কুয়েত, কাতার, আরও যারা আছে, বাহরাইন, দুবাই, আবুধাবি, এইসব দেশের লোকগুলি ফজরের সালাতের কিছুক্ষণ পরপরই সালাত আদায় করে, তারা ফজরের সালাত আদায় করতে যায় যখন,
তখন কয়েকটা খেজুর পকেটে করে নিয়ে চলে যাই। ফজরের সালাত আদায় করার পরে বসে থেকে সূর্য উঠলেই আপনার ঈদের সালাত আদায় করে চলে আসে, এটাই ঠিক। অত্র বুখারীর বিবরণে বোঝা যায় যে ঈদের সালাতের সময় হচ্ছে এদেশের সময় অনুযায়ী 6:30, 7:30, 7:30 এরকম সময় হতে পারে, তবে 7:30 বললে বেশি হয়ে যায়, 6:30, 6:30 এরকম সময়ে বলা যেতে পারে। প্রথম জামাতই শুরু হয় 9:00, তারপরের জামাত আরও পরে, তারপরের জামাত আরও পরে। ঈদের সালাতের সময় এটা নয়, আর এক মাঠে একাধিকবার ঈদের সালাত হবে এরও প্রমাণ করা যাবে না। মানুষের জন্য ঈদের মাঠ হতে হবে এই কথাই ঠিক, আবার মানুষ যখন ধরবে না তখন ঈদের মাঠ ভাগ হবে এই কথাও ঠিক। যদি জায়গা না হয় তাহলে স্কুল মাঠে পড়বে, যদি জায়গা না হয় কোনো খেলার মাঠে পড়বে, যদি জায়গায় না হলে নদীরে বালুর চরে পড়বে। ঈদের সালাত ফাঁকা জায়গায় খোলা মাঠে পড়তে হবে, এটাই সুন্নাত। বলছিলাম ঈদের সালাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবিগণ এক ঈদের মাঠে একাধিকবার সালাত আদায় করেছেন এরকম ইতিহাস প্রমাণ হয় না। সাহাবী তাবেই থেকে এমন কোনো ঘটনা আমাদের অবগতিতে নেই। প্রথম সালাতের সময়টাই সময় পার হয়ে গেছে, তাহলে বাকি সময়গুলির বৈধতা হতে পারে কি করে? রমজানের মাসের ঘটনা, রমজান মাস পার হয়ে গেছে, ঈদের চাঁদ দেখা গেছে, সাহাবিদের আশা অনুযায়ী সকাল 9:30, 10:00 এরকম হবে। এই খবরটা যখন আল্লাহ রাসূল জানতে পারলেন যে ঈদের চাঁদ দেখা গেছে, তখন তিনি বললেন, এই সাহাবিগণ শোনো, তোমরা সিয়াম ছেড়ে দাও, তবে সালাত হবে আগামীকাল। কি বুঝলেন? 10:30, 10:30 সময় তিনি জানতে পারলেন যে আমরা ভুল করে সিয়াম আছি, চাঁদ দেখা গেছে। তিনি তো গায়েবের খবর জানতেন না, জানলে তো তাহলে তিনি আগে জানতেন যে চন্দ্র উঠে গেছে। বাহির থেকে আসা সাহাবি থেকে জানতে পারলেন চন্দ্র উঠে গেছে, মানে রমজান শেষ, তখন তিনি ঈদের সিয়াম ছেড়ে দিতে বললেন, আর বললেন সালাত হবে আগামীকাল সকালে। তার মানে সালাতের সময় পার হয়ে গেছে, তাই তিনি পরের দিন সালাত আদায় করবেন এই ঘোষণা দিলেন। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের সালাতের সময় যেভাবে চলছে তা সুন্নাত নয়, এখান থেকে ফিরে আসতে হবে, এই কথাই ঠিক, ফিরে আসতেই হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ মানে না সেটা ভিন্ন কথা, তার ইবাদত কীভাবে কবুল হবে সেটা ভাববার বিষয়। বলছিলাম ঈদের সালাতের সময় ঈদের মাঠ। আব্দুল্লাহ ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা বালাগা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাল মুসাল্লা ফানুসেবা ফাসাল্লা ইলাইহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদের মাঠে পৌঁছিলেন, তখন একটা ঈদের মাঠের যেখানে তিনি ইমামতি করবেন সেখানে একটা লাঠি গেড়ে দেওয়া হলো, পুঁতে দেওয়া হলো, সেই দিকে তিনি মুখ করে সালাত আদায় করলেন। ওয়াকানাল মুসাল্লা ফাজান লাইসা সাইনুস্তারবেহি, সেদিন ঈদের মাঠ ছিল ফাঁকা, কোনো কিছু দিয়ে ঘেরা ঢাকা ছিল না। ঈদের মাঠের জন্য ইমামের জায়গা করা যাবে না, ঈদের মাঠকে সুন্দর করে সাজানো যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে 500 গজ দূরে গিয়ে ঈদের সালাত আদায় করলেন। মসজিদে নববীতে দূরে কাজ সালাত আদায় করলে সারা পৃথিবীতে যে কোনো মসজিদে দূরে কার সালাত আদায় করলে জানে কি হবে, তার চেয়ে 1000 গুণ বেশি নাকি হবে। এ থেকে কাবা ঘর ভিন্ন, তবে বাইতুল মুকাদ্দাস অনুরূপী, বাইতুল মুকাদ্দাস যা, মসজিদে নববীও তা। মসজিদে নববীতে দূরে কাজ সালাত আদায় করলে পৃথিবীর যে কোনো মসজিদে সালাত আদায় করলে দূরে কাজ তার চেয়ে 1000 গুণ বেশি নাকি হবে। বাইতুল মুকাদ্দাসও তাই, তবে কাবা ঘর ভিন্ন, কাবা ঘরে কত বেশি হবে তা মানুষ জানে না, লক্ষের হাদিস ঠিক নাই, হাজারো লাখ। কাবা ঘর ভিন্ন, কাবা ঘরে 24 ঘন্টা সালাত চলে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, ঈদের মাঠ থাকবে খোলা ফাঁকা। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর উপর দিয়ে হেঁটে
500 গজ দূরে গিয়ে ফাঁকা জায়গায় সালাত আদায় করলেন। আব্দুল ইবনে ওমর বলেন সেদিন ছিল ঈদের মাঠ ফাঁকা, সেখানে কোনো কিছু দিয়ে ঢাকা ছিল না, ঘেরা ছিল না, জমি দখলের জন্য প্রাচীর দেওয়া যায় এটুকু, সেখানে মিম্বার বানানো যায় না, সেখানে ইমামের জন্য দাঁড়ানোর জায়গা বানানো যায় না, সেখান সেই জায়গাকে সাজসজ্জা করে ঘেরানো যায় না, সব বেদা। সারা পৃথিবীর মানুষ যদি ঈদের মাঠকে সাজায়, সারা পৃথিবীর মানুষই ভুল পথে আছে, তারা সুন্নাতকে ছেড়ে দিয়েছে, এ কথাই চূড়ান্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঈদের সালাত আদায় করেছিলেন ফাঁকা মাঠে, খোলা জায়গায়, যেখানে ঘেরা ছিল না, এটাই হতে হবে। জমি দখলের জন্য প্রাচীর দেওয়া যায় সেটা ভিন্ন কথা। সম্মানিত দিনী ভাই বোন যারা আমাদের সাথে অনলাইনে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সাথে আছেন, বক্তব্য শুনছেন, তাদেরকে অবগত করাতে চাচ্ছি যে ঈদের মাঠ কেমন হবে। আব্দুল্লাহ ইবনে ওমর যেভাবে বলেন সেটাই হবে ঈদের মাঠ, তা হবে খোলা, তা হবে ফাঁকা, সেখানে কোনো মিম্বার থাকবে না, সেখানে ইমামের জায়গায় কোনো সাজানো হবে না। মাঠে আল্লাহ রাসূল গেলেন, ইমামের জায়গাতে খোলা মাঠ হিসাবে একটা লাঠি সূত্রা হিসাবে গেড়ে দেওয়া হলো, তিনি সালাত আদায় করলেন, যা বোঝা যায়। চলেন এবার বাড়ি থেকে বের হয়ে ঈদের দিন, ঈদের দিন বাড়ি থেকে বের হওয়ার পদ্ধতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইয়াকদু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিত্রে ইল্লা ইয়াকুলু তামারাতান ইয়াকুলুহুন্না বিত্রান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিত্র রমজানের ঈদে না খেয়ে যেতেন না, তিনি খেজুর খেতেন, তিনি বিজর খেতেন, ঈদুল ফিত্রে খেয়ে যেতেন, বিজর খেতেন, খেজুর খেতেন। বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন লা ইসাল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমাল ফিত্রে ইল্লা ইয়াতামা ওয়া ইসাল্লি ওয়া ইয়াকুম ইয়াউমাল আযহা ইসাল্লিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল ফিত্রে খেয়ে যেতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদুল আযহাতে এসে খেতেন। ঈদুল ফিত্রে খেয়ে যেতে হবে আর ঈদুল আযহাতে এসে খেতে হবে। ঈদুল আযহার দিন সোয়া পহর রোজা রাখতে হবে এই কথা ঠিক নয়। রোজা শব্দ সেই দিনের জন্য ব্যবহার করা যাবে না, সেই দিন খুব বেশি খাওয়া ও পান করার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আইয়ামুত তাসরিফ ওয়াল ইয়াউমুল ঈদ আকলুন ও শরবুন ওয়া যিকরুন, সেই দিন খাওয়া পান করা এবং জিকিরের দিন। বেশি খাবে, খাবে পান করবে, জিকির করবে, অতএব সেদিন সিয়াম নয়, পদ্ধতি সুন্নাত। সুন্নাতি পদ্ধতি হলো ঈদুল ফিত্রে খেয়ে যাবে, সুন্নাতি পদ্ধতি হলো ঈদুল আযহাতে এসে খাবে। গরুর গোশত খেতে পারে, এই পর্যন্ত থামতে পারে, কোনো সমস্যা নেই, তবে সুন্নাত যে গরুর গোশতই ছাগলের গোশতই খেতে হবে কুরবানিতে তা নয়। এটাই সুন্নাত যে ঈদুল ফিত্রে খেয়ে যাবে আর ঈদুল আযহাতে এসে খাবে, এইভাবে সুন্নাত আপনাকে স্মরণে রাখতে হবে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা কানা ইয়াউমাল ঈদ খালাফাত তরিকা, যাওয়ার পদ্ধতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদুল ফিত্র ঈদুল আযহাতে যেতেন তখন রাস্তা পরিবর্তন করে দিতেন, যে রাস্তায় গেছেন ওই রাস্তায় আসতেন না। আসার রাস্তা ভিন্ন, যাওয়ার রাস্তা ভিন্ন, কিছু হলেও অল্প হলেও চেষ্টা করবেন বাসা পর্যন্ত পৌঁছিতে, আসার যাওয়াতে রাস্তা পরিবর্তন করা যায় কি না, সম্ভবপর সুন্নাত পালনের জন্য করতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কালো পাথর হাজার আসর, কালো পাথর আমি জানি তুমি ক্ষতিও করতে পারো না, তুমি উপকারও করতে পারো না, পাথর তুমি কি করতে পারো, লাউলা রায় তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপালা কা মা কাপাল তো বা, আমি আল্লাহর সঙ্গে চুমা দিতে না দেখলাম তোমাকে চুমা দিতাম না, তুমি কি করতে পারো, তুমি কিছুই করতে পারো না, এর নাম ঈমান। দৃঢ়তার সাথে বলছেন তুমি একটা পাথর, লা তাজুরুল্লাহ তানফা, তুমি একটা পাথর, তুমি ক্ষতিও করতে পারো না, তুমি উপকারও করতে পারো না, তোমাকে আমি চুমা দেবো কেন, আমি আল্লাহর রাসূলকে চুমা দিতে না দেখলে তোমাকে আমি চুমা দিতাম না, এর নাম সুন্নাত।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি ঈদের মাঠে যাওয়া যাওয়া এক রাস্তা আসা এক রাস্তা সম্মানিত দ্বীনী ভাই বল ঈদুল ফিতরের জন্য তাকবীর সাহাবীগণ ঈদুল ফিতরে যখন বের হতেন তখন তাকবীর শুরু করতেন ঈদের মাঠ পর্যন্ত ঈদুল ফিতর আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ঈদের দিন শুধুমাত্র ঈদুল ফিতরে আর ঈদুল আযহাতে একবারে জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে কুরবানির 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত কুরবানির পরে 3 দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইখরুজু ইলা সুকে ইখরুজানি ইলা সুকে আইয়ামাল আসরে ওয়া ইউকাব্বিরানি ওয়া ইউকাব্বিরুন নাস মা তাকবীরিহিমা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত 1 তারিখ থেকে নিয়ে 10 তারিখ পর্যন্ত বাজারের দিকে গেলে তাকবীর পড়তে পড়তে যেতেন এবং তাদের তাকবীরের সাথে অন্য মানুষ তাকবীর পাঠ করত কুরবানির ঈদে জুলহিজ্জার 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত চলবে তাকবীর আর ঈদুল ফিতরে সকাল থেকে নিয়ে ঈদের মাঠ পর্যন্ত তাকবীর এটাই সুন্নাহ তাকবীর পাঠ করতে করতে যাবে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ঈদের মাঠে গিয়ে সালাত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল ফিতরে রাকাতাইন লামিশাল্লি কাবলাহুমা ওয়ালা ইশাল্লি বাদাহুমা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গিয়ে মাত্র দুই রাকাত সালাত আদায় করেছেন আগেও পড়েননি পরেও পড়েননি ওই দুই রাকাতের আগেও পড়েননি পরেও পড়েননি অফিরাতিন এজা রাজা মানজালাহু সাল্লা রাকাতাইন অন্য এক সহিহ বর্ণনা রয়েছে ইবনে মাজাহ তিনি বাড়িতে গিয়ে সালাত আদায় করেছিলেন দুই রাকাত তাহলে ঈদের মাঠে ঈদের দুই রাকাত সালাত ব্যতীত অন্য কোনো সালাত আদায় করা যাবে না আব্দুর রাজ্জাক সাহেব বৃষ্টির দিনে মসজিদে এসে সালাত আদায় করা লাগে ঈদের এখন মসজিদে এসে মসজিদের দুই রাকাতের কি হবে মসজিদের দুই রাকাত পড়েই বসতে হবে এখানে কোনো আপোষ নেই এই কথাই ঠিক মসজিদে যদি ঈদের সালাত হয় তাহলে দুই রাকাত পড়েই বসতে হবে যেহেতু যার মসজিদ তার কাছে অনুমতি নিতে হবে আল মাসাজিদু লিল্লাহ মসজিদ হচ্ছে আল্লাহর জন্য এখানে বসলে মালিকের কাছে অনুমতি নিতে হবে আর অনুমতির পদ্ধতি হচ্ছে দুই রাকাত সালাত যখন আমি দুই রাকাত সালাত আদায় করলাম তখন আমি অনুমতি নিয়ে নিয়েছি যারা মসজিদে এসে বসছে সারা পৃথিবীর সবাই যদি মসজিদে এসে জুমার দিনে এসে বসে আগে তারপরে সালাত আদায় করে সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের বিরোধী সারা পৃথিবীর মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না মানলে আল্লাহর কিছু আসে যায় না সবাই যদি জান্নাতে চলে যায় আল্লাহর কিছু আসে যায় না সবাই যদি জাহান্নামে চলে যায় আল্লাহর কিছু আসে যায় না মানুষকে দেখার জন্য সৃষ্টি করেছেন মাত্র তিনি দেখছেন মানুষ কি করে সম্মানিত দ্বীনী ভাই বোন বলছিলাম ঈদের সালাত মাত্র দুই রাকাত মাঠে আগেও কিছু চলবে না পরেও কিছু চলবে না তবে তা যদি মসজিদে হয় তাহলে দুই রাকাত সালাত আদায় করতে হবে মসজিদে ঈদের সালাত কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বলেন কব্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ঈদাইনে সাবান ফিল উলা কাবল কেরা ও খামসান ফিল আখেরা কাবল কেরা ঈদের দিন দুই রাকাত আল্লাহর নবী সালাত আদায় করেন প্রথম রাকাতে সাত তাকবীর পড়েন কেরাতের পূর্বে শেষের রাকাতে পাঁচ তাকবীর পড়েন কেরাতের পূর্বে এ হলো সাত পাঁচ বারো বারো তাকবীরেই ঈদের সালাত আদায় করতে হবে এ কথাই ঠিক তবে ১৩ তাকবীর পড়লে তাকবীরে তাহারিমা ব্যতীত হবে ১২ আর তাকবীরে তাহারিমা দিয়ে হবে ১৩ তবে ১৩র হাদিস ঠিক ৬র হাদিস সহি বলে আমাদের অবগতিতে নেই যার কারণে
বেশ কিছু হাদিস রয়েছে সবগুলি 12 তাকবীরের আর 12 তাকবীরেই পড়া সুন্নাত যা অত্র হাদিস থেকে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই রাকাত ঈদের সালাত আদায় করলেন প্রথম তাকবীরে কিরাতের পূর্বে পড়লেন সাত তাকবীর আর পরের কিরাতে পরের রাকাতে পড়লেন কিরাতের পূর্বে পাঁচ তাকবীর এ হলো 7 5 12 তাকবীর 12 তাকবীরেই সালাত আদায় করতে হবে ঈদের 12 তাকবীর এই তাকবীরগুলিতে হাত উঠাতে হবে কিনা আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মওকুফ সূত্রে সহিহ বর্ণনা রয়েছে তিনি অতিরিক্ত তাকবীরগুলিতে হাত উঠাতেন যে সবগুলো অতিরিক্ত তাকবীর রয়েছে সেগুলোতে হাত উঠাতেন বর্ণনা মওকুফ সূত্রে সহিহ হওয়ার কারণে হাত উঠানোই উত্তম হাত উঠানোই সুন্নাত মর্মে সকল দিনী ভাই বোনকে ঈদের সালাত আদায় করতে গিয়ে অতিরিক্ত তাকবীরে হাত ওঠানোর জন্যই অনুরোধ রইল বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন ঈদের সালাতের পদ্ধতি এইভাবেই আমাদেরকে ঈদের সালাত আদায় করার চেষ্টা করতে হবে আল্লাহ তুমি আমাদের কবুল করো আল্লাহুম আমিন আল্লাহুম সাল্লি আলাইহি আল্লাহুম বারিক আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام على من لا نبي بعد আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কান النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر والاضحى الى المصلى আল্লাহর নবী ঈদুল ফিতর এবং ঈদুল আযহাতে যেতেন فاول شيء يبدا به الصلاه প্রথমে গিয়ে তিনি যে কাজটা করতেন সেটা হলো সালাত সুমায়ান সারেফ সালাত আদায় করার পরে তিনি ফিরে যেতেন ফায়াকুমা মুকাবেলান নাস তিনি মানুষের মুখামুখি দাঁড়াতেন ওয়াইয়াইযুহুম ওয়াইশিহিম ওয়ামরহুম তিনি তাদের উপদেশ দিতেন তিনি তাদের ওসিয়ত করতেন তিনি তাদের আদেশ করতেন বক্তব্য দিতেন অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে গিয়ে প্রথমে সালাত আদায় করতেন তারপরে সালাত শেষ হলে দাঁড়িয়ে খুতবা দিতেন বিভিন্ন বিষয়ে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমাকে জিজ্ঞাসা করা হলো আশাহেদ তামার সিরিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আচ্ছা আব্দুল ইবনে আব্বাস আপনি কি রাসূলের সাথে কোনোদিন ঈদের মাঠে উপস্থিত হয়েছেন কালা না তিনি বলেন হ্যাঁ আমি রাসূলের সাথে ঈদের মাঠে উপস্থিত হয়েছি ফাসাল্লা তিনি ঈদের মাঠে গিয়ে প্রথমে সালাত আদায় করতেন সুম্মা খাতাবা তারপর তিনি বক্তব্য দিতেন বেগাইরা আযানিন ওয়া কামা সেখানে কোনো আযান থাকতো না কোনো একামাত থাকতো না ঈদের মাঠে আযান নেই একামাত নেই জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদাইনে বেগাইরা মাররা মাররাতান আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঈদের মাঠে ঈদের সালাত আদায় করেছি একাধিকবার বেগের আযান আর একামা সেখানে আযানও ছিল না একামাতও ছিল না আযান এবং একামা ছাড়াই আমি ঈদের সালাত আদায় করেছি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করেছেন মা আযানা ওয়ালা একামা ওয়ালা নেদা ওয়ালা শায়া ঈদের মাঠে আজান নেই একামাত নেই ডাক নেই কোনো কিছুই নেই একসাথে চারটে ঈদের মাঠে আজান নেই একামাত নেই ডাক নেই কোনো কিছুই নেই কোনো কিছুই নেই কেউ যদি খালি বলে ঈদের মাঠে যে আসেন আসেন এই চার মিনিট আর আছে আর শুরু হয়ে যাবে তাহলে এটা হবে বিদাত ওর মুখ বন্ধ করতে হবে ঈদের সালাতের আগে চেয়ারম্যানের বক্তব্য দেওয়া মিম্বারের বক্তব্য দেওয়া সভাপতির বক্তব্য দেওয়ার কোনো প্রশ্নই আসে না অসম্ভব যেমন ভাবে লাশকে সামনে রেখে কোনো বক্তব্য চলে না বক্তব্য দেওয়া হারাম ঠিক তেমনি ঈদের মাঠে ঈদের সালাতের পূর্বে যে কোনো কথা বক্তব্য দেওয়া হারাম কোনো কিছুই চলবে না আব্দুল মালিক ইবনে মারওয়ান সালাত পরে পড়বে বক্তব্য আগে দিবে
এই জন্য মিম্বারের উপর উঠে বসেছে। কেন? সালাত হয়ে গেলে মানুষ চলে যাওয়ার বক্তব্য কেউ শুনে না, তখনও বুদ্ধি করেছে যাক বক্তব্য আগে সালাতই পরে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তার হাত ধরে মিম্বার থেকে থেকে টেনে নামিয়ে দিচ্ছে নিচে, ও যে দেশের সরকার। তখন তিনি বলছেন, আবু সাঈদ খুদরি তুমি যেটা জানো সেটা চলবে না। আবু সাঈদ খুদরি বলছেন আমি যেটা জানি সেটাই চলবে, যদি আগে সালাত না হয়, আগে যদি বক্তব্য হয় আমি আবু সাঈদ খুদরি মাঠে থাকবো না, আমি চলে গেলাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নামে বিশিষ্ট সাহাবী ছিলেন আর সুন্নতের উপরে খুব অটল ছিলেন। তিনি কঠোরভাবে বলেছিলেন যে এক সাঈ শস্য আদায় করব ফেতরা, যেখানে টাকাও চলে না অর্ধ সাও চলে না। তিনি বলছেন যদি আগে সালাত না হয়, আগেই যদি খুতবা হয় তাহলে আমি মাঠেই থাকবো না। দেশের সরকারকে মিম্বার থেকে নামিয়ে দিচ্ছেন তিনি হাত ধরে টেনে, তার নাম সাহাবী আবু সাঈদ খুদরি। ঈদের সালাতের পূর্বে কোনো কিছু চলবে না, আপনারা তাকবীর পাঠ করেন এই কথাও চলবে না। সবাই নিজ গতিতে বাড়িতে যেভাবে তাকবীর শিখেছে সেভাবে বলতে থাকবে আসা পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত দিনী ভাই বোন, ঈদের মাঠে আজান নেই, একামত নেই, ডাক নেই, কোনো কিছুই নেই। এরপরে তিনি বললেন সুমা কামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়ালেন। অফিরাতিন, অন্য এক বর্ণনা রয়েছে মুত্তাকেন আলা বেলালিন, বেলালের কাঁধে ভর দিয়ে দাঁড়ালেন। অন্য এক বর্ণনা রয়েছে নো বেলা তাকে দেওয়া হলো তীর ধনুক, তিনি তাতে হাত রেখে খুতবা দিলেন। বক্তব্যের সময় দাঁড়িয়ে বক্তব্য দিতে হবে, বিশেষভাবে ঈদের সালাতে, বিশেষভাবে জুমার সালাতে, এবং হাতে লাঠি থাকবে, এটাই সুন্নাত। উল্লেখ্য যে ঈদের খুতবা একটাই, ঈদের খুতবা দুইটা হলে তা বিদাত হবে। জুমার খুতবা দুইটে তবে ঈদের খুতবা একটা, ঈদের খুতবা দুইটে হবে এর প্রমাণ দুনিয়াতে নেই, সেটাকে স্পষ্ট বেদাত উল্লেখ করা হয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল দাঁড়িয়ে বেলালের গায়ে হাত লাগিয়ে মানুষের সামনে বক্তব্য দিতে লাগলেন। ফা ওয়াদান নাস, মানুষকে ওয়াদ শোনালেন, ওয়াজাক্কারাহুম তাদেরকে উপদেশ দিলেন, ওয়ামারাহুম বিত্তাক তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলার জন্য আদেশ করলেন। অফিরাতিন, অন্য এক বর্ণনায় তিনি বললেন তাসাদ্দাকু তাসাদ্দাকু তাসাদ্দাকু, উপস্থিত জনগণ তোমরা দান করো দান করো দান করো। হাক্কানা আকসার নিসায়া তাসাদ্দাক না, সেই বৈঠকে মহিলারাই বেশি দান করেছিল, সেই মজে ঈদের মাঠে মহিলারাই বেশি দান করেছিল, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বেলাল রাদিয়াল্লাহু তাআলা না দিকে বর্ণিত হয়। সম্মানিত দিনী ভাই বোন, অত্র বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ রাসূল দাঁড়ালেন, জনগণের সামনে বক্তব্য দিতে লাগলেন, সুমা আতা নিসা, তারপর তিনি মহিলাদের নিকটে আসলেন। তাহলে বোঝা যাচ্ছে যে মহিলারা মাঠে ছিল তবে তারা বক্তব্য শুনতে পাচ্ছিল না, সেই জন্য আল্লাহ রাসূল তাদের কাছে আবার গেলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলার সাথে গেলেন, ফাওয়াজাহুম না তিনি তাদের উপদেশ দিলেন, ওয়াজাক্কারাহুম না তিনি তাদের নসিহত করলেন, আমরা বিসাদকা তিনি তাদেরকে আমরা হুম না বিসাদকা তিনি তাদেরকে দান করতে বললেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফারাইতুহুন না ইয়াবিনা ইলা আযানিহিন না হুলুকিহিন না, আমি দেখলাম তারা হাতকে তাদের কানের দিকে নিয়ে যাচ্ছে, ওয়াইয়াদফানা কানের গয়না গলার গয়না যা আছে তারা খুলে ছুঁড়ে মারছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা অনু সেগুলো নিয়ে নিলেন। তারপর বেলাল এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠ থেকে চলে গেলেন। হাদিস বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঈদের মাঠে দান করার জন্য বলতেন এবং মহিলারা বেশি দান করত। আমি জানি না এই মসজিদে যেসব দিনী বোনেরা আছেন তারা খালি হাতে আসেন নাকি, খালি হাতে আসবেন না, আপনার সামনে দিয়ে দান বক্সটা চলে যাবে আর আপনি দশটা টাকা দিতে পারবেন না, এটা যেন না হয়। আলিয়াদুলিয়া খায়রু মেনে দি সফলা, দেওয়া হাত উত্তম নেওয়া হাতের চেয়ে। হাদিস বুখারী মুসলিম, আপনি আপনার স্ত্রী আপনার ছেলে আপনার মেয়ে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা হাতে করে পকেটে করে নিয়ে আসবেন। জামিয়া সালাফিয়ার কথা তো মাথায় আছেই, খালি হাতে আসবো না এখন বই কিনে বের হবো এটা তো মাথাতে আছেই, সেটা ইতে সম্পত্রিকা হোক সেটা যেটা বই হোক আপনার জিম্মেদারি,
আমি আপনাকে জানিয়ে যাচ্ছি আমি বিচারের মাঠে এই বিষয়ে অন্তত জবাবদিহি হব না। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের নামে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। মুখে কলমে মিডিয়ায় সঠিক কথা জাতির সামনে বলে যাচ্ছি, যার জন্য কলমকে যেমন ভাবে গ্রহণ করতে বলছি মুখের কথাকে তেমন ভাবে গ্রহণ করতে বলছি। খুব ভালোভাবে জানেন যে ইংরেজি মাসের প্রথম জুমায় মালিটোলা আসি, ইংরেজি মাসের শেষ জুমায় সুরিটোলাতে আসি। যেদিন এই দিন হবে সেদিন নিজে আহাল পরিবার ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন সবাই আসার চেষ্টা করবেন, আপনার কিছু না কিছু উপকার কর্মই করব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি অনুরোধ জানাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান করতে বলতেন মাথাতে আপনার তিনটা জিনিস আছে, অত্র মসজিদ আছে, জামিয়া সালাফি আছে, বই পুস্তক আছে, যাওয়ার সময় কেন যাবেন খালি? যদি কিছুই কিনতে না পারেন তাহলে 25-30 টাকা দিয়ে একটা আলিতে সম্পত্তিকে নিয়ে যাবেন, পাশের একটা মসজিদে দিয়ে দিবেন, কাউকে দিবেন বা একটু পড়বেন, এটা একটা দাওয়াত। আপনি বুঝতে পারছেন না এর ফলাফল অনেক বেশি, আপনি যত সহজ মনে করছেন তত নয়। এইটুকু নাম দিন প্রচার, এইটুকু আপনি জিহাদের পথে আছেন, আপনি একটা কাজ করলেন 10টা টাকা খরচ করে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খারাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ফিত্রিনা ওয়াজা, একদা আল্লাহ রাসূল ঈদের দিন বের হলেন, আর না হলে ঈদুল আজহা, ঈদুল ফিত্র অথবা ঈদুল আজহায় বের হলেন, মাঠে গেলেন। ফামাররা আলা নিসায়ে, তারপর মহিলাদের তিনি পাশ দিয়ে গেলেন, তার মানে পুরুষদের সামনে বক্তব্য দিয়েছেন, এবার তিনি মহিলাদের সামনে যাচ্ছেন। মহিলাদের কাছে যখন গেছেন তখন তিনি বলছেন, ইয়া মাশারান নিসা, হে মহিলাদের দল শোনো, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি দান করো, ফাউরিতুকুন আকসারা মিন আহলিন নার, তোমাদেরকে আমি বেশি বেশি জাহান্নামে দেখছি। তাহলে জাহান্নাম থেকে একটা বাঁচার বড় পথ হলো দান। হাদিস বুখারি মুসলিম। মহিলারা শোনো, তোমাদেরকে আমি জাহান্নামে বেশি বেশি দেখছি। অন্য এক বর্ণনা এসেছে, জাহান্নাম মানে নারী আর নারী, জাহান্নাম নারী দিয়ে ভরা। এ হাদিসে বুখারি মুসলিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা দান করো, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখছি। তখন মহিলাগণ বলে উঠলেন, মদিনার মহিলারা কথা বলতেন, বেমাইয়া রাসূলুল্লাহ, কেন আমরা জাহান্নামে যাব বেশি কেন, তার কারণ কি? তখন আল্লাহ রাসূল বলছেন যে তুকসিরনাল্লানা ওয়া তাকরনালাশিরা, বেশি বেশি বাড়িতে মানুষের উপরে অভিশাপ করো, না বুঝেই এর অর কথাতে জড়িয়ে পড়ো, আর স্বামীকে মেনে চলো না, এই দুইটা কারণে বেশি বেশি জাহান্নামে যাওয়া। এক, না বুঝে এর অর কথাতে জড়িয়ে পড়ো, ও ভালো এ খারাপ, ওই মেয়ে এই করেছে, এই ছেলে এই করেছে, অভিশাপমূলক কথা, খারাপ কথা, বদনাম কথা, গীবত কথায় খালি জড়িয়ে থাকো, স্বামীর ঘরে থাকো, বাইরে যাওয়ার কি প্রয়োজন? আমি তো দিনই বোন আপনাদেরকে অনুরোধ করেছি, যারা আপনারা অনলাইনে আমাদের সাথে আছেন, সারা পৃথিবীর বাঙালি দিনী ভাই বোনকে বলছেন, স্বামীর বাড়িতে পেশাবের জায়গা আছে, স্বামীর বাড়িতে পায়খানার জায়গা আছে, স্বামীর বাড়িতে খাওয়ার ব্যবস্থা আছে, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করবেন না, আমার বিনীত অনুরোধ। দুনিয়া ভোগ করে বিচার মাঠে অপমান হওয়া যাবে না, ঠিক নয়, এইভাবে দুনিয়া ভোগ করা আপনার ঠিক হবে না। কষ্ট করে দুনিয়ায় থাকেন, বিশাল আরামের ভোগ বিলাসের জীবন চলে আসছে, মরলেই সেটা ভোগ করতে হবে পরকালের আশায়। দুনিয়ার সব কষ্ট মেনে নিয়ে ত্যাগ তিতিক্ষা করে জীবন বাজি রেখে ভালো পথে জীবন কাটানোর চেষ্টা করতে হবে। আপনি আমার দিনী বোন, আপনার ভুল হচ্ছে, দেখুন আপনার ভুল হচ্ছে, দেখুন আপনার ভুল হচ্ছে, এই ভুল সংশোধন হবে না। শ্বাস বন্ধ হয়ে গেলে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে, হাত থেকে ঢেল ছুটে গেলে যেমন ঢেল ধরা যায় না, শ্বাস বন্ধ হয়ে গেলে তেমন তার প্রতিকার করা যায় না। মহিলারা যখন বলল কেন, তখন তিনি বললেন, ওরা স্বামীকে মেনে চলে না, অল্পতেই স্বামীকে অমান্য করে বসে, আর এই সেই বলে। এইটুকু বলার পর আল্লাহ রাসূল আরো বলছেন, শোনো, মারাই তুমি না কেসে আকলিন দিন আজাবাল রব্বিল হাজির মিন না কুন না, বুদ্ধি এবং বিবেক কম হওয়ার পরেও দেখেনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমান বুদ্ধিকে নষ্ট করতে পারো? তোমরা এমন জাতি, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের
বুদ্ধিকে নষ্ট করতে পারো অথচ তোমাদের বুদ্ধি কম। আমি এই কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম। তোমরা বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো, মানুষের বিবেককে হরণ করতে পারো, একবার হাসি দিয়ে তাকে বেকায়দায় ফেলতে পারো। যার জন্য আপনাকে বলেছি, আপনি মুসলিম বোন, রিং হচ্ছে আপনার মোবাইল, আপনার বাপের মোবাইল ধরবেন না। ধরেনি যদি রিং দিয়ে বলবেন জি কে বলছিলেন, আপা এখন বাড়িতে নেই, আপনার কণ্ঠ শুনে যেন ভয় পায়। আর আপনি যদি বলেন ভাইয়া কে বলছিলেন, তাহলে তো আপনার নাম্বার ধরে রাখবে, আবার আপনার সাথে কথা বলবো। আপনার কণ্ঠ পর্দা রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, শরীয়তকে যথাযথভাবে মূল্যায়ন করার চেষ্টা করতে হবে, নিজেকে দিয়ে পরকাল হারায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি অনুবাদক, তিনি বলছেন, তোমরা এমন জাতি আমি দেখিনি যাদের বুদ্ধি কম, বিবেক কম, এরপরও বুদ্ধিমান হুঁশিয়ার মানুষকে নষ্ট করতে পারে। তখন আবার মদিনার মহিলাগণ বলে বসলেন, অমানুষ আমি নাকলেন অধীনে না, আমাদের বুদ্ধি কম মানে কেন আমাদের বুদ্ধি কম, আমাদের দিন ধর্ম কম মানে কেন আমাদের দিন ধর্ম কম। তখন তিনি বলছেন, কেন আলাইসা শাহাদাতুল মারাতে মিসলা নিসফি শাহাদাতির রাজুল, মহিলাদের সাক্ষী পুরুষের অর্ধেক নয়, সাক্ষী দুইজন পুরুষ দিলে যা হবে, চারজন পুরুষ দিলে তাই হয়, দুইজন পুরুষ দিলে যা হবে, চারজন নারী দিলে তাই হবে। অর্থাৎ সাক্ষী দেওয়ার সময়তে পুরুষ জয়জন লাগবে, মহিলা তার ডবল লাগবে। তো এতে বিবেক কম হলো না? তখন মহিলাগণ বলছেন, বালা, হ্যাঁ ঠিক, ঠিকই বলেছেন, জি হ্যাঁ, হ্যাঁ কেন নয়, ঠিকই আমাদের বিবেক কম, এ কথাই ঠিক। তারপরে বলছেন, আলাইসা এজাহাদা তুসাল্লিলা তাসুম, আচ্ছা যখন ঋতুবতী হয় তখন তারা সলাত আদায় করে না, তারা সিয়াম পালন করে না, যখন ঋতুবতী হয় তখন তারা সলাত আদায় করে না, তারা সিয়াম পালন করে না, এইটা হলো তাদের দিনের ঘাটতি, ধর্মের ঘাটতি, ইবাদতের ঘাটতি, এটা ঠিক নয়? কাল কুলনা বালা, তখন আমরা বললাম জি হ্যাঁ ঠিক, ঠিকই বলেছেন, আসলে আমাদের তো ঋতু হওয়ার সময় সলাত আদায় করি না, শ্যাম পালন করি না, পরে করি, তাহলে দিনের ঘাটতি থাকলো, এই জন্য তোমাদের বিবেক কম, এই জন্য তোমাদের দিন কম। যদি এটা আল্লাহ পক্ষ থেকে হয়েছে, যা করেছেন আল্লাহই করেছেন, আমাদের পরীক্ষা করার জন্য করেছেন, এই জন্য পৃথিবীর নারী যারা চিন্তা না করে যে আমরা এখানে আছে পিছু বললাম, যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামালা মিনার জালে কাসির অলা মেকমা, বহু পুরুষই বড় বড় জান্নাত পাবে, তবে মহিলাদের তিনটা মাঝে যারা বড় বড় জান্নাত পাবে, তার মধ্যে একজন ফেরাউনের স্ত্রী, তার মধ্যে একজন আসিয়া, তার মধ্যে একজন হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা। জিবরাইল এসে বলছেন আল্লাহর নবীকে, ওই যে ওই যে ওই যে খাদিজা আসছে, ওই যে দেখছেন খাদিজা আসছে, তার হাতে একটা বাটি আছে, শুনেন খাদিজা যখন আপনার কাছে আসবে তখন খাদিজাকে বলে দিন, খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, জিবরাইল তোমাকে সালাম দিয়েছে, তোমার জন্য জান্নাত একটা হীরা মুক্তা মাণিক্য দিয়ে ঘর বানানো হয়েছে, যেখানে কোনো হইচই নেই, পৃথিবীর কোনো মানুষকে এভাবে বলা হয়নি, যাকে বলা হয়েছে সে তো নারী, পৃথিবীর কোনো মানুষকে এভাবে বলা হয়নি, যাকে বলা হয়েছে তিনি হচ্ছেন নারী। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ নবী আমাকে বলেন, আয়েশা তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আলাইকে ও আলাইহি সালাম, আপনাকেও সালাম, জিবরাইলকেও সালাম, আপনি তো জিবরাইলকে দেখতে পান, আমি তো দেখতে পাই না, এক বিছানায় তিনজন, যেখানে জিবরাইল সেখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেখানে আয়েশা, এক বিছানায় তিনজন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখতে পান না, জিবরাইল তাকে সালাম দেন। আপনি কি মনে করেন মহিলা মানুষ মানে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহিলারা চারটা কাজ করলে জান্নাতে চলে যাবে, এক পাঁচত্ব সালাত, দুই রমজানের সিয়াম, তিন স্বামীকে মেনে চলা, চার জেনায় লিপ্ত না হওয়া, চারটা কাজ করলে পৃথিবীর কোনো পুরুষ জান্নাতে পাবে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। পৃথিবীর কোনো পুরুষ জান্নাত পাবে চারটা কাজ করে, এ কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। নারীদের ব্যাপারে বলেছেন, নারীরা জান্নাত পাওয়ার ব্যাপারে আগে আছে, যেমন জাহান্নাম পাওয়ার আগে আছে, ভুল পথে চললে তো হবে, রং মেখে আস্কারা মাস্কারা মেখে দিন রাত বাহিরে চলে পুরুষকে ঠকিয়ে জাহান্নামের দিকে ঠেলে দিয়ে আপনি জান্নাতে যাবেন কেন? এই হিসাব কোথায়? কেন এই হিসাব হবে? স্বামীর বাড়ি আছে, স্বামীর পেশাবখানা আছে, স্বামীর পায়খানা আছে, স্বামীর হাত পা আছে, ও বাজার করে এনে দিতে পারে, জরুরি দুর্ঘটনা ছাড়া আপনি বাড়ি থেকে বের হবেন না, এটাই ঠিক। রাস্তায় নেমে নারী কোনোদিন সম্মান কিনতে পারে না,
নিজের দাবি জানিয়ে কোনদিন সম্মান কিনতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে সম্মান কিনা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে সম্মান কিনা যায়, আল্লাহর নীতিতে সম্মান কিনা যায়। পৃথিবীর নারী সবাই যদি পোশাকে যে কোনো ব্যাপারে দাবি জানায়, সবাই জাহান্নামে যাবে বেশি দেরি নাই মরলেই। এই পথ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি পথ দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। সম্মানিত দিনী ভাই বোন যারা অনলাইনে আমাদের সাথে আছেন, উপস্থিত মসজিদে আছেন, পৃথিবীর যেখানে আছেন, বাঙালি দিনী ভাই বোনকে বলছি, বিশেষভাবে নারীদের বলছি, আপনাদের মান মর্যাদা অনেক বেশি, আপনাদের জান্নাত পাওয়া সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন, নবীগণ জান্নাতে যাবে, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিক জান্নাতে যাবে, মহিলারাও জান্নাতে যাবে। ওই মহিলা যে মহিলার স্বামী অসন্তুষ্ট হলে হাতে হাত রেখে বলে, যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো খাদ্য খাব না, এই নারী জান্নাতে যাবে, আমার কিছু করার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবেই বললেন, আপনার কথা আমি এইভাবেই বলছি, নবীগণ জান্নাতে যাবেন, শহীদেরা জান্নাতে যাবে, সিদ্দিকেরা সত্যবাদীরা জান্নাতে যাবে, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলার পর মহিলাদের সাথে আর একটা কথা লাগিয়ে দিলেন, সেটা হলো স্বামীকে মেনে চলে যান। এখন তো তিনি আমাদের কথা তো বললেন না, আমরা তো সাধারণ মোমিন পুরুষ আছি, কই আমরা তো এখানে আসতে পারলাম না, এখানে তো তিনি কিছু বললেন না। আর কেউ যদি বলে, জাবরাইল সাহেব বলেছেন যে অজু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খোলা। এটা তো সবাই পুরুষ বললে হবে, নারী বললে হবে, আপনি খুঁজে পাবেন না। নারীদের যত মর্যাদা উল্লেখ করা হয়েছে জান্নাত পাওয়ার ব্যাপারে, তত মর্যাদা কোনো পুরুষের ব্যাপারে বলা হয়নি। সম্মানিত দিনী ভাই বোন, বিশেষভাবে মুসলিম বোন, আপনাকে আল্লাহ রাসূল খাটো করেননি, আল্লাহ আপনাকে খাটো করেননি, জন্মগতভাবে বিবেকের ক্ষতি সেটা আল্লাহ রাসূল বললেন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে ঈদের সালাতের কথা, ঈদের সালাত ভালো পোশাকে ঈদের সালাতে যেতে হবে এটাই সন্নাত। খুব সকালে সকালে ছয়টা সাড়ে ছয়টা ঈদের সালাত আদায় করে নিতে হবে এটাই সন্নাত। ঈদের মাঠ খোলা ফাঁকা থাকবে, সাজানো হবে না এটাই সন্নাত। যেতে মাঠ পর্যন্ত ঈদুল ফিতরে তাকবীর পাঠ করতে হবে এটাই সন্নাত। ঈদুল আজহাতে পহেলা জিলহিজ্জা থেকে নিয়ে ১৩ তারিখ পর্যন্ত তাকবীর পাঠ করতে হবে এটাই সন্নাত। ভালো পোশাকে ঈদের মাঠে যেতে হবে এটাই সন্নাত। ১২ তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে এটাই সন্নাত। ঈদের মাঠে টাকা পয়সা সাথে নিয়ে যেতে হবে, জুমার দিনে টাকা পয়সা সাথে নিয়ে যেতে হবে, পুরুষ মানুষ হিসাবে টাকা পয়সা নিয়ে বের হতে হবে। আমার মা বলতেন, বেটা ছেলেকে টাকা ছাড়া বের হতে হয় না। আমার মাঝে কি বুঝতেন, বলতেন যে দাওয়াত খায়ও না, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, এসব কথা আমার মা বলতেন। তো বাড়ি থেকে বের হলে পুরুষ মানুষকে হাতে টাকা নিয়ে বের হতে হয়, এটাই ঠিক, যাতে করে কেউ সাহায্য চাইলে আপনি দিতে পারেন। সম্মানিত দিনী মুসলিম বোন, অত্র মসজিদের আমরা সালাতের শেষে, খুতবার শেষের দিকে এসে আপনাদেরকে বলছি, জুমার ঈদের দিনকে যথাযথভাবে আসলে মূল্যায়ন করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরও অনুরোধ জানাচ্ছি, কখন মরণ চলে আসবে তা আমরা বলতে পারছি না, সবসময় তার জন্য প্রস্তুত থাকি, শ্বাস বন্ধ হয়ে গেলে কোনো প্রতিকারের কোনো সুযোগ নেই। আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি যে মুখে কথা বলাটা দাওয়াতি কাজ, একটু দিনই সঠিক বইগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া দাওয়াতি কাজ। কাজে আমাদের পক্ষ থেকে যত বই আছে শতবার কিনবেন, দেখবেন আপনি এটি নেকি পাবেন একদিন বিচারের মাঠে। জামিয়া সালাফের সব কাজকে যথাযথভাবে মূল্যায়ন করবেন আর দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটুকু আপনার কাছে, দেশ বিদেশের অনলাইনের সাথে থাকা দিনী ভাই বোনের কাছে আমার জোরালো অনুরোধ, আপনার দোয়াটা।